এক যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে একজন কাফের নওজওয়ান রসুলের রসুলকে মারার জন্য এসেছে, রসুলের মাথা কাটার জন্য এসে হাজির হয়ে তার ঘোড়াটা সাওয়ারিটা রসুলের কাছে গিয়ে সাওয়ারি ঘোড়া চিনতে পারলো, সে দাঁড়িয়ে গেল আদরের সাথে, রসুলকে দেখে দাঁড়িয়ে গেল ঘোড়া, সাওয়ারি বসে আছে ঘোড়ার উপর। রসুলের চেহারার দিকে তাকিয়ে, নুরানি চেহারার দিকে তাকিয়ে মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাকিয়ে আছে, তাকিয়ে আছে, আমার নবী কলেমার দাওয়াত দিলেন, কলেমা পড়। সেই ঘোড়ার উপর সাওয়ার যে আছে কাফের, যে নবীকে মারতে এসেছে, সে কি বলছে জানেন? সে বলছে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি কলমা পড়ি তার বিনিময়ে কি দেবেন? নবী বলছেন, তুই যদি একবার কলমা পড়িস তার বিনিময়ে আমি রসুল তোকে জান্নাত দেব। আরো জোরে যেই বলেছে, তখন সঙ্গে সঙ্গে সেই ঘোড়ার উপর চেপে কলেমা পড়লো, নবীর উপর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমা পড়লো। এই যেই কলমা পড়েছে, ইমান এনেছে, সে চিন্তা করলো যে আমি কলমা পড়েছি, নবীজিকে একবার জীবনের একবার নবীজির কদমে ঘোড়া থেকে নেমে আমি নবীর কদমে একবার মন ভরে চুমা দেব বলে এবার ঘোড়া থেকে সওয়ারি থেকে এবার নেমেছেন। আমার দিকে তাকাও ছেলেরা, পাটা জমিনে মাটিতে যেই দিয়েছে, দেওয়ার সাথে সাথে ইন্তেকাল করে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করে যায়। যেই ইন্তেকাল করে, নবী জি এবার সব সাহাবীকে ডেকে বলছেন, আরে সাহাবীরা রে, ও সাহাবি শোনো, সমস্ত সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা রে, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। নবীজি বললেন, এই দেখো যে মারা গেছে এই ব্যক্তি হলো জান্নাতি। আরো জোরে আমি আলী আসগার প্রশ্নের উত্তর দেবেন, ওই যে মুফতি সাহেব বসিরহাটের মুফতি সাহেব বলেছে, সাজদা তোকে সাজদা দিলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবে, না দিলে থাকতে পারবে না। তাহলে আমি আলী আসগার বলবো, এ জীবনে তো একটা সাজদাও দেয় না, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, একটা সাজদাও নেই, শুধু কলেমা পড়েছে, ইমান এনেছে। তাহলে নবী বলছেন, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? দেখে না। তাহলে আমি বোঝাতে চাইছি, আপনার সাজদা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে না, আপনাকে আমাকে জান্নাতে নেবে আপনার আমার ঈমান। আরো জোরে আমার নবীর হাদিস শরীফ, মান কর, আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি বিল দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, যার শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশাক আল্লাহর জান্নাতে। সারা জীবন গুনাহ করলো, সারা জীবন গুনাহ করলো, আর সারা জীবন কুফরির মধ্যে কেটে গেল, আর শেষ জীবনে মৃত্যুর আগে যদি কলমা পড়ে নাই, নবীজি বলছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশাক আল্লাহর জান্নাতি, জান্নাতি, জান্নাতি। তাহলে বোঝা গেল, আপনাকে আমাকে জান্নাতে নিবে আমার আপনার ঈমান।